আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমরা সকাল থেকেই বাইরে, বাইরে বলতে ঘরের বাইরে। আমাদের সকাল থেকে কারেন্ট নাই, সকাল 8টা থেকে কারেন্ট চলে গেছে। তো আমরা বাইরে বসে আছি, ঘরে খুব গরম। তো এই যে আমার ভাগ্নি, দেখেন ও আমাদের সাথেই আছে, বড় ভাগ্নিটা। তো এখানে আমরা বসে আছি কারণ ঘরে তো কারেন্ট নাই, আর বাচ্চারা তো ওরা খুব ঘেমে যাচ্ছে। আমি যে পাখা দিয়ে বাতাস করতেছি গরমের কারণে। আর এটা হলো আমাদের হলুদ গাছ, আর এই গাছটা কিন্তু একদমই নিজে নিজে হয়েছে। আমাদের যখন হলুদ আসে তখন আমরা হলুদ দুইতাম, সেখান থেকেই হয়েছে। আর এটা হলো আমাদের, আমি যে আপুর বাসায় গেছিলাম, যে আপুর বাসায়, তো সেখান থেকে আপু কিছু আমাকে ডাল দিয়েছিল মানি প্ল্যান্টের। তো সেটা আমি টবে লাগিয়েছিলাম, লাগানোর পরে গাছটা ভালো তাজা হয়েছে। আর এই যে আমার কিছু অ্যালোভেরার চারা হয়েছিল, তো সেই চারাগুলো টপ থেকে আলাদা করে আমি এরকম সাইডে, মানে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ একদম তাজা হয়ে গেছে। তো 3-4 দিন আগেই লাগিয়েছিলাম, তো গাছগুলো অনেক ভালো হয়ে গেছে। আর এটা হলো আমার চায়না টগর। তো গাছটা ভালো, মানে গাছটা আছে কিন্তু এখনও ফুল কয়েকবার দিয়েছিল, এখন বর্তমানে দিচ্ছে না। তো এটা হলো একদম ছোট সাইজের অ্যালোভেরা। আর আজকে দুপুরবেলা আমার আপু হলো আমার ভাগ্নির জন্য তরকারি রান্না করতেছে। তো এখানে হলো ও চাল কুমড়া সেদ্ধ দিছে। আর আমি যখন ভয়েস দিই তখন আমার দুইটা ভাগ্নি কিন্তু আমার কাছে, তো ওরা কথা বলতেছে, চুপ করে আছে। তো ওদের সাউন্ড কিন্তু আপনারা পাবেন। তো চাল কুমড়াটা সেদ্ধ হতে দিয়েছে, আর এখানে আলু আর হালকা মরিচ পেঁয়াজ কেটে রাখছে। তো একদম হালকাভাবে ওর জন্য খাবারটা রান্না করবে, আর হলো মাছ রান্না করবে, হলো তেলাপিয়া। তো ওর জন্য মাছ নিয়ে নিচ্ছে। তো মাছটা হলো আপু হলো লবণ দিয়ে রাখছে, লবণ দিয়ে রাখলে মাছটা ভালো পরিষ্কার হয়। তো ও রান্না করতেছে, আর ভাগ্নি তো আমার কাছে, ছোট ভাগ্নিটা ঘুমায় আছে। তো চুলায় আসছে বলছিলাম গ্যাসে রান্না করতে, ও বললো যে না চুলায় রান্না করি। তো ও রান্না করতেছে আর ভাগ্নিকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তো দেখেন আমার পাশে বসে বলতেছে হাঁটি পাপা দাও, মানে হাঁটি পাপা মানে কোলে নিয়ে তাকে নিয়ে হাঁটতে বলতেছে। তো ও আমার সাথেই থাকে, সারাক্ষণই আমার সাথে থাকে। তো আপুকে একটু সাহায্য করতেছিলাম, আপুকে গুছিয়ে দিয়ে গেলাম। আর এখন হলো যাব আমি একটু কাজে। তো আপাতত কাজ এখানে শেষ। তো এই তো, তো আপু হলো চুলায় জাল দিয়ে ছোট ভাগ্নিটা উঠে গেছে, তো সেইখানে গেছে। আর ছোট ভাগ্নিটা উঠে গেছে বলে আমি যে চুলায় বসছি, বড় ভাগ্নি আমার কাছে আছে, তো আমি একটু নেড়ে দিচ্ছি। ও বললো যে একটু দেখ, আমি আসি ঘর থেকে। তো বাচ্চা কাচ্চা থাকলে যাই হয় আর কি, কাজ এক তো টানা করা যায় না, বাচ্চাদের দেখতে হয়, তাদের খাওয়া দাওয়া আর অনেক কিছু থাকে। আর এখন হলো তো ভাগ্নিকে নিয়ে তো হাট বের হইলাম উঠানে। তো আমাদের গাঁদা ফুল গাছ তাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তিনটা ফুলই খুব তাজা হয়ে গেছে, আর গাছগুলো হয়তো বা খুবই তাড়াতাড়ি ফুল ফুটবে। আর এই গাছগুলো হলো আম্মু লাগিয়েছিল, খুব ভালো হয়ে গেছে, তাজা হয়ে গেছে। আর এই যে তরকারি প্রায় রান্না হয়ে গেছে, আসলাম আমি চুলার পারে, তো এসে দেখলাম তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। ও মাছ দিয়ে দিছে ভালো করে, আমি একটু নেড়ে দিলাম। ও আবার ঘরে গেছে বাবুকে দেখতে, ভাগ্নিকে দেখতে। তো এরকমই কাজকর্ম করতে হয়, একবার রোজ যায় একবার আমি আসি। আর আমাদের মাটির চুলাটা তো এখন ঠিক মতো হয় নাই, ভালো হয় না, এই জন্য আমরা এই যে এই চুলায় রান্না করি। তো এখন ঘরে যাব, বাইরের কাজ হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, ঘরে যেতে হবে। তো আমি একটু চা নিয়ে বসলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করতেছে, তো ভাবলাম একটু চা খাই। তো চা নিয়ে বসছি, আর ভাগ্নি হলো আমার সাথেই আছে, মানে সে আমার সাথে সারাদিনই থাকে। তো এখন যাব ওকে নিয়ে, একটু ওকে ভাত খাওয়াবো, আমি চা খাওয়ার পরে ওকে ভাত খাওয়াবো। তো ভাবলাম চাটা খেয়ে নিই, কারণ ভাত খাওয়াতে খাওয়াইতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। তো এই জন্য চাটা ভাবলাম খেয়ে নিই। আর ওকে দিয়েছিলাম বাদাম। তো বাদাম একদম পোড়া বিছানা, মানে একদম মানে পোড়া বিছানায় ছাড়িয়েছে, ছড়িয়েছে। তো এই যে দেখেন বসে আছে, তাকে বাদাম দিছি, সে বাদাম তো খাওয়া না, আর বরং পুরো বিছানায় পানি ফেলছে, তারপর বাদাম ফেলছে। আর সে হলো একটা বেলুন দিয়েছি, সে বেলুন ফুলানোর চেষ্টা করতেছে। তো ওকে ওকে কিছুতে ব্যস্ত না রাখলে ও আসলে দেখা যায় কোলে আসার জন্য বায়না করে। তো এইভাবেই সময় কাটে আমার, ভাগ্নিদের নিয়ে ওদের নিয়ে খুব ব্যস্ততার সাথে সময় কাটে।
তো এখন এগুলো পরিষ্কার করব অনেক কাজ মানে প্রতিদিন মানে দিনের ভিতর মনে হয় সাত আট বার থেকেও বেশি পরিষ্কার করতে হয় কারণ এই যেভাবে খেয়ে দেখেন কিভাবে পানির সাথে মিক্স করতেছে তো ওরা তো করবেই কিছুই করার নাই যে ছোট মানুষ বোঝে না করবেই তো ওকে এগুলো করতে দিছি যে করুক একবার নোংরা করুক তারপরে আমি পরিষ্কার করে ফেলবো কারণ আমি যদি এখন পরিষ্কার করি আবার নোংরা হবে তো এই জন্য ভাবলাম যে একবারে যা করতেছে করুক কর খাওয়া হয়ে গেলে একটা দুটা বাদাম যা খাচ্ছে খাওয়া হয়ে গেলে তারপরে আমি হলো পরিষ্কার করব জায়গাটা তো খাওয়ানো হয়ে গেলে যাব নামাজে আর নামাজে আমি নামাজ পড়তে বসলে সে দেখে আমার নামাজ পড়া দেখে সেও নামাজ পড়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ ও খুব চেষ্টা করে আর এখন আসলাম কিছু কাপড় ছিল তা আপু বললো যে এলোমেলো করছে ভাগ্নি তো সেইগুলো আবার ঠিকঠাক করতেছি সেগুলো আবার ঠিকঠাক করে রাখতেছি মানে এলোমেলো করে ফেলছে আপু বললো যে ভাজ করা ছিল একটু ভাজ কর আর এইখানে এলো পাউডার পড়ছে ভাগ্নি দেখেন ও ভাজ করার চেষ্টা করতেছে তো এগুলো ভাজ করব ভাজ করে তারপর রেখে দিব আর এটা হলো ছোট ভাগ্নির সব প্যান্ট ছোট প্যান্ট ওর তো প্যান্ট বড় না ছোট ছোট প্যান্ট অনেকগুলো হয় আর কাপড়গুলো গুছিয়ে রেখে তারপর আমি রাতের খাবার খাবো রাতের খাবার খেয়ে তারপর ওরা ঘুমাইলে তারপর আমি ঘুমাবো মানে ওরা ঘুমানোর পর তারপর আমি ঘুমাই কারণ দুজনে জেগে থাকলে হয় না দুইটাকেই ঘুম পাড়াইতে হয় তো মোটামুটি অনেক ব্যস্তই থাকতে হয় ফিরি হইতে হইতে 12টা 1টা বেজে যায় অনেক রাত হয়ে যায় আর এখন এগুলো গুছাবো তো এর ভিতর ভাগ্নি হঠাৎ করে আমার পাশে এসে বলতেছে সে চিপস খাবে সে চিপস খাবে তো আমি বললাম যে চিপস ঠিক আছে তোমাকে দিচ্ছি তো একটা চিপস ছিল ঘরে ওকে দেখছে দেখে আরকি চিপস চিপস করতেছে এই যে চিপস নিয়ে আসছে এখন চিপস খাওয়াবো দেখি খায় নাকি আমি এত বাইরের খাবার দিই না সত্যি কথা বলতে বাইরের খাবার খুবই কম দিই দেখেন ঝুড়িটা নেওয়ার চেষ্টা করতেছে ও ঝুড়ি নিতে চাচ্ছে তো বাইরের খাবার ওকে তেমন একটা দিই না কারণ বাইরের খাবার যত দূর না খাওয়ানোই ভালো আর বাচ্চারা যদি বাইরের খাবার একবার অভ্যাস হয়ে যায় দেখবেন যে আর কখনো খেতে চাবে না কি করবো এটা কে খাবে কিভাবে খাবা তুমি এখান থেকে টান দাও তুমি ওই দিকেটা নাও আমি দিকেটা নিই না না এই পাশে এই পাশে আমি এই পাশে এই পাশে এই পাশে ধরো ধরিছো ধরিছো আমি ধরো 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 ওই দিকে টান দাও হ্যাঁ হ্যাঁ তো দেখলেন তো সে চিপস কিভাবে আমার কাছে এসে বলতেছে চিপস ছিঁড়ে দাও তো সে আমাকে চিপস দিছে তো আমি বল দেখি সে আমাকে কয়টা দেয় তো সে আমাকে অনেকগুলাই দিছে আলহামদুলিল্লাহ তো আমাকে আরও দিতে চেয়েছিল আমি বলছি না নিব না তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ